এই মাত্রই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আজকের আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই বাংলার বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখীর ঝড়। তারই পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে আসছে তীব্র তাপপ্রবাহ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কয়েকটি জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যেই 50-60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সাথেই ভারী থেকে অতি ভারী শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া, কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় থাকছে ঝড়ো হওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক। সকাল থেকেই মেঘলা আকাশ, তার সাথেই রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। গত কয়েকদিন থেকে চলমান ঝড় বৃষ্টিপাতের প্রভাব আজ থেকেই কেটে গেছে। এই অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তারই পাশাপাশি 3-4 জায়গায় ভারী বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এটাও জানা যাচ্ছে আগামী সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় তীব্র থেকে তীব্রতর তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী 2-3 দিনে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই, কিন্তু একেবারেই যে বৃষ্টিপাত হবে না সেটাও কিন্তু বলা যায় না। স্থানীয়ভাবে তৈরি মেঘের প্রভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 24 ঘন্টার মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের আবহবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, সারা দেশে আজ এবং আগামীকাল বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে। এছাড়াও চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা কিন্তু কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।